ভগবানের জন্য কেউ কাঁদি না, কাঁদি আত্মার আত্মীয় বিরহে চলে গেলে কাঁদি। তাই আগে বললাম না যে অসার সংসার মায়ের সাগরে ডুবে থেকো না মনে, কেউ কারণ হল যদি কাঁদতে হয় ভগবানকে পাওয়ার জন্য কাঁদুন, দেখবি অনাদির আনন্দ, অফুরন্ত আনন্দ। তখন গোবিন্দ বলছেন, রায় আর তোমার কাঁদতে হবে না, আমি কথা দিচ্ছি যে কোনো প্রকারেই তোমার কলঙ্ক মোচন করি, আর যদি না পারি আমি মাধুরী হত্যা পাপের ভাগ্য হব, আর যদি না কলঙ্ক মোচন করতে পারি, আর যারা তোমায় বলে যে কৃষ্ণ কলঙ্কি নিয়ে একই কলঙ্কে তাদেরকে যদি কলঙ্কিত না করতে পারি আমি ব্রহ্ম হত্যা পাপের ভাগ্য, আমি গোহত্যা পাপের ভাগ্য। এতদিন রাধারানী এতক্ষণ কাঁদছিলেন, যেই বলেছেন যে আর কাঁদতে হবে না, আমি তোমার কলঙ্ক দূর করে দেব, যদি না পারি ব্রহ্ম হত্যা পাপের ভাগ্য হব, মাদ্রী হত্যা পাপের ভাগ্য হব, গোহত্যা পাপের ভাগ্য হব। নয়ন জলে ভাসলেন রাধারানী, শ্রবণ করা মাত্র ক্রোধান্বিত হয়ে বলছেন, প্রাণ কানায় তোমার লাজ নাই লজ্জা নাই, লাজ নাই লজ্জা নাই, লাজ নাই লজ্জা নাই, লাজ নাই লজ্জা নাই, ওহে নীলাজ কানাই লাজ নাই লজ্জা নাই, ওহে নীলাজ কানাই লাজ নাই লজ্জা নাই, ছি কানাই ছি, তোমার লাজ লজ্জা কিচ্ছু নাই, তুমি আমার কলঙ্ক মোচন যদি করতে না পারো ব্রহ্ম হত্যা পাপের ভাগি হবে, বলি ওইটা তো তুমি আগে করে বসে আছো। কি বাবা গোবিন্দ ব্রহ্ম হত্যা পাপ করেছিলেন, কি দাদা হয় করেছিলেন, হরি হল, কি মা করেছিল ব্রহ্ম হত্যা পাপ, বাড়িতে তো সেরা বিনোদন টিভি রয়েছে তাই না, দেখেন সিরিয়ালে বস, ওটাই তো মুক্তির পথ। রামায়ণ শুনেছেন, রামায়ণ হরি বহুল, তাহলে ব্রহ্ম হত্যা পাপটা করেছিলেন কখন, যখন লঙ্কেশ্বর রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে গিয়েছিলেন, সীতা উদ্ধারের জন্য যে অকালবোধন দেবী পূজা করেছিলেন সেই দেবী পূজার পৌরোহিত্য কে করেছিলেন গো, লঙ্কেশ্বর রাবণ, একনিষ্ঠ ব্রাহ্মণ, রাবণ ছাড়া কেউ ছিল না, সৃষ্টিকর্তাও ছিল না, সৃষ্টিকর্তা যে ব্রহ্মা তারও কলঙ্ক রয়েছে, কেন নিজের মানস কন্যা সন্ধ্যাকে পেতে চেয়েছিল, যে সন্ধ্যাটা আপনারা দেন ওই ব্রহ্মা, আর যে প্রদীপটা দেন ওই প্রদীপটা হচ্ছে মাদ্রী দ্বার, যে দ্বারে আমরা জন্মগ্রহণ করেছি তাই না, তাহলে ব্রহ্মারও কলঙ্ক রয়েছে, কিন্তু লঙ্কেশ্বর রাবণের কোনো কলঙ্ক ছিল না। তাহলে যে অকালবোধন দেবী পূজাটা করেছিলেন সেই থেকে আমাদের দুর্গোৎসব, তাহলে সেই পূজার পৌরোহিত্য করেছিলেন লঙ্কেশ্বর রাবণ, রণনাথ সেই লঙ্কেশ্বর রাবণকে তুমি বধ করো নাই, তাহলে ব্রহ্ম হত্যা পাপটা।